আসসালামু আলাইকুম, তোমাদের সাথে আছি সামিউল ভাইয়া। আবারও রাফভাবে চলে আসা ভাইয়া, অনেক রাফের মধ্যে আছে আসলে। সো ভাইয়ার টার্ম ফাইনাল চলতেছে, সামনে প্রফ, এই টাইমে যে তোমাদের সাথে আবার মেডিকেল অ্যাডমিশন চলে আসছে, মানে লাইক আমার উপর এটা প্রেশার পড়ে গেছে। ঠিক আছে, একদিকে তোমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য ক্লাস নেওয়া, অন্যদিকে হচ্ছে তোমাদের গাইডলাইন দেওয়া, আমার পরীক্ষা অ্যাটেন্ড করা, টাইম ফাইনাল দেওয়া, এরপরে প্রফ আছে। সো আমি লিটারেলি খুব ড্যাম বাজে অবস্থায় আছি। সো যাই হোক, শুরু করি যে আজকে খুব ইম্পর্টেন্ট কিছু ডিসকাশন করব, সবাই আশা করি উপকার হবে। যেটা কমন আমার কোশ্চেন আসতেছে মেন্টরশিপ কোর্সে, যে ভাইয়া কোচিং কোথায় করব, এই কোচিংয়ে করব ভর্তি হবো না ওই কোচিংয়ে ভর্তি হবো, এটা এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ভাইয়া, অনলাইনে কোচিং করব না অফলাইনে কোচিং করব। তৃতীয় প্রশ্ন ভাইয়া, যে আমি কি ঢাকায় যাব ভর্তি মানে কোচিং করার জন্য, নাকি আমার জেলা শহরে থাকতে পারি। তো এই ধরনের কিছু কোয়েশ্চেন, আরও চার পাঁচটা কোয়েশ্চেন আসতে পারে। সো আশা করি ভিডিও দেখার পরে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো আমি তোমাদেরকে সাজেশান দিয়ে দেবো যে তুমি আসলে কী করতে পারো। সর্বপ্রথম প্রশ্নের উত্তর দিই যে ভাইয়া অনলাইনে কোচিং করবো না অফলাইনে কোচিং করবো। অফলাইনে কোচিং করবা কি অফলাইনে কোচিং করবা, এই জিনিসটাকে আসলে দুইটা হেডিংয়ে ভাগ করলে বেটার, ক্লাস এবং এক্সামের বিষয়ে। তুমি যদি ক্লাসের কথা বলো, ক্লাস অনলাইনে এখন বস লেভেল অনেক ক্লাস আছে, অনলাইনে এখন অনেকটা অফলাইনকে সাবস্টিটিউট করতে পারতেছে। যদি আমি বলবো না যে কমপ্লিটলি সাবস্টিটিউট করতেছে, কারণ অনলাইনে অনেকে মনোযোগ ধরে রাখতে পারে না এবং মোবাইলের প্রতি এডিকশান গ্রো করে। সো এই কারণে হয়তো অনলাইন ক্লাস অনেকে এফেক্টিভলি করতে পারে না, বাট যারা ল্যাপটপ ইউজ করে বা ট্যাব ইউজ করে, অন্যভাবে একটু ইউজ করে, তারা দেখবা যে আসলে সেই এডিকশানটা আসে না এবং তারা অনলাইন ক্লাসের এফেক্টিভিটিটা অনেক বেশি ভালোভাবে নিতে পারে। সো এই ক্ষেত্রে যারা অনলাইন কোচিং করার চিন্তা করতেছো, অনেকের কাছেই কিছু সমস্যা আছে অফলাইনে কোচিং করতে না পারার, যেমন সামর্থ্য কম, স্বাভাবিকভাবে বাবা মার সামর্থ্য কম। সো তোমাকে 20,000 টাকা দিয়ে কোনো একটা জায়গায় ঠাস করে ভর্তি কোচিং সেন্টারে ভর্তি করাতে পারতেছে না, সেখানে তোমার অনলাইনে অনেক মানে রিজনেবল ফিতে তোমাকে অনেক বেস্ট একটা সার্ভিস দিতেছে বিভিন্ন প্ল্যাটফর্ম, আমাদের প্ল্যাটফর্ম দিতেছে, পাশাপাশি আরও অনেক প্ল্যাটফর্ম আছে। সো তুমি একটু খোঁজ নিলে তুমি জানবা। আমি আশা করি আমার থেকেও তোমরা আরও ভালো জানো তোমাদের লেভেলে কী কী কোচিং সেন্টার এখন অনলাইনে অ্যাভেলেবেল। আচ্ছা, তারপরে আসো যে ধারে কাছে কোচিং সেন্টার নাই, অর্থাৎ ধারে কাছে কোনো ভালো কোচিং সেন্টার নাই বা ভালো মেডিকেলের ভাইয়া নাই যারা পড়াচ্ছে। ঠিক আছে, তুমি খোঁজ নিয়ে দেখছো যে আসলে লাভ নাই বা এমন জায়গায় সেখানে যাইতে আসতে তোমার অনেক সময় লেগে যাবে। তারপরে যারা অনলাইনে কনসেন্ট্রেশন করতে পারে, পড়া ভালো হয়, সো তারা হচ্ছে অনলাইন কোচিং করতে পারে, তাদের জন্য অফলাইন লাগবে না। আরেকটা জিনিস হচ্ছে যারা অনলাইনে এগুলো সমস্যা নাই, এই যে সামর্থ্য আছে, কোচিং সেন্টারও কাছে ধারে আছে এবং হচ্ছে, বাট তারা অফলাইনে ক্লাস না করলে ক্লাসের ফিলটা পায় না। ঠিক আছে, সো তারা অবশ্যই অফলাইন করবে, কারণ এমনও অফলাইন ক্লাসের আসলে কমপ্লিট সাবস্টিটিউশন কখনো অনলাইন না, কারণ অফলাইন ক্লাসে দেখা যায় টিচার তোমার সাথে যে ডিরেক্ট ইন্টারেকশন করে সেটার জন্য বা সেই ভয়ে হইলেও তোমাকে ভালো পারফর্ম করতে হয়, তোমাকে ভালো করে ক্লাসে অ্যাটেনশন দিতে হয় এবং হচ্ছে তুমি পড়াটা আরও ভালো করে মনোযোগ দিয়ে শুনো হয়তো। ঠিক আছে, সো অফলাইন ক্লাসের এই অনেক এই ইম্পর্টেন্ট গুণাবলীগুলো আছে। বাট ঢাকা শহরের কথা যদি বলি, ট্রাফিক জ্যামে হচ্ছে তোমার জীবনে 14টা বাজায় দিবে, যার কারণে আসলে তোমার আর অফলাইন ক্লাস করতে ইচ্ছা করবে না। আমার নিজেরও অনেক সময় দেখা যায় কি টিউশন এক দুইটা যদি করাইও সেখানে যাইতে ইচ্ছা করে না, যে ভাই এত ট্রাফিক জ্যাম অতিক্রম করে একটা স্টুডেন্টে পড়াতে যাবো এটা আসলে ভালো লাগে না, বা একটা ব্যাচ পড়াতে যাবো ভালো লাগে না। আসো তারপরে আসি যে এক্সামের কথা। এক্সামে আসার আগে ক্লাসে একটা কথা বলে দিই, তুমি হয় অনলাইন করবে না হয় অফলাইন করবে, দুইটা একসাথে করার কোনো দরকার নাই। আমি ক্লিয়ার করে দিতেছি, দুইটা একসাথে করার কোনো দরকার নাই। ঠিক আছে, এক জায়গায় করবা কোচিং। এক্সামের কথা হচ্ছে যে এক্সাম তোমাকে অনেক বেশি দিতে হবে, তাই তুমি এক্সামের ক্ষেত্রে অফলাইন অনলাইন দুইটাই কোচিং রাখতে পারো, কারণ অনলাইনে তোমার খুব কম ফি রাখবে আর অফলাইনেও খুব বেশি যে রাখবে এমন না, এক্সাম ব্যাচের জন্য ফি মোটামুটি শিথিলযোগ্য। সো সেখানে ভর্তি হবা। এবং একটা কথা বলি, এক্সামের জন্য তোমার অফলাইনটা মাস্ট, অফলাইনটা কি মাস্ট, কারণ হচ্ছে তুমি ডিরেক্ট মেডিকেল ভর্তি পরীক্ষার ফিল তোমাকে নিতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষাই যে কম্পিটিটিভ ভর্তি পরীক্ষা, এই এত শত শত স্টুডেন্টের মাঝে তুমি যে ভর্তি পরীক্ষা দিচ্ছ, এটা বড় কোনো কোচিং সেন্টারে গিয়ে যখন তুমি এক্সাম দিবা তোমার এই নার্ভাস টেস্টটা কেটে যাবে। নাম্বার ওয়ান, এক্সাম অ্যাংজাইটি, তারপর এক্সাম যে ভয় পাওয়া, এক্সাম ফোবিয়া, তারপর হচ্ছে তোমার যে ধরো কম্পিটিটিভনেস বাড়বে তোমার মধ্যে, কারণ তুমি দেখতেছো তোমার সাথে ক্লাসে আরও অনেক ভালো স্টুডেন্ট আছে, তুমি একাই ভালো না, তোমার থেকেও ভালো রেজাল্ট করা স্কোর করা স্টুডেন্ট তুমি নিজের চোখের সামনে যখন দেখবা তখন তোমার পড়ার লেখার গতি অনেক বাড়বে এমনি অটোমেটিক। সো তোমার নিজের অবস্থানটা ভালো করে বোঝার জন্য আসলে অফলাইন কোচিং, অফলাইন এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই, অফলাইন মডেল টেস্ট দেওয়ার কোনো বিকল্প নাই, পাশাপাশি আরও বেশি এক্সাম দেওয়ার জন্য অনলাইনে তোমরা ভর্তি হতে পারো। সো অনলাইন কোচিং, অনলাইন ক্লাস এবং অনলাইন এক্সাম দুইটার জন্য আমাদের প্ল্যাটফর্মে বেস্ট কোর্স আসতেছে, ইনশাআল্লাহ 15 তারিখের মধ্যেই লঞ্চ হয়ে যাচ্ছে। সো তোমরা
অবশ্যই এনরোল করে ফেলবা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোর্সে। এখন আসি যে তোমরা যে অফলাইন ক্লাস কীভাবে চুজ করবা, সো এটার ব্যাপারে আমি একটা কথা বলি যে নাম্বার ওয়ান, অফলাইন ক্লাস চুজ করতে গেলে অনেকে অনেক ভুল করে, সো এই জন্য আমি তোমাদেরকে বলে দিই, নাম্বার ওয়ান, ক্লাসের ডিউরেশন কখনোই আড়াই ঘন্টার বেশি হবে না। তুমি যেই কোচিং সেন্টারের কথাই বলো না কারণ আড়াই ঘন্টার রিনাউন্ড কোচিং সেন্টারের ক্লাস যদি তুমি আড়াই ঘন্টার বেশি হয় সেই ক্লাস করার কোনো দরকার নেই, কারণ এক সে তোমাকে অনেক আনইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো পড়াবে, এক্সট্রা ইনফরমেশান নিয়ে গাজাগাজি করবে যেটা কোনো দরকার নাই, অথবা বইয়ের লাইন একদম রিডিং ধরে ধরে সব পড়াতে যাবে, এটা কখনোই না। মেডিকেল ভর্তি পরীক্ষা যদি লাইন ধরে ধরে পুরা চ্যাপ্টার পড়ার নিয়ম না, তোমাকে কি হচ্ছে তোমার ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমার টিচার কি করবে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাকে বাছাই করে বুঝাই দেওয়া যে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো এইভাবে মনে রাখতে পারো, তোমাকে ছন্দ দিয়ে হোক বিভিন্নভাবে হোক তোমাকে পড়াটাকে ইজি করে দিবে। টিচারের কাজ হচ্ছে পড়া কমায় দেওয়া, বাড়ানো না, টিচারের কাজ বাড়ানো না পড়া। অনেক কোচিং সেন্টারে দুই আড়াই ঘন্টা তো বাদ দাও, চার পাঁচ ঘন্টার উপরে ক্লাস নেয়, কোচিং সেন্টার না এগুলো বিভিন্ন লোকাল ভাইয়ারা বিভিন্ন জায়গায় এইভাবে আলাদা আলাদা করে উদ্যোগে ক্লাস নেয় চার পাঁচ ঘন্টা করে, ঠিক আছে, ওরা যুক্তি দেয় এটা যে ভাই আমি তোমাকে পুরো বইটা একদম ধরে ধরে পড়াই দিতেছি কোনো কিছু বাদ থাকবে না, কিন্তু এটা একটা ভুল, কারণ তুমি যদি সব লাইন সেম ইম্পর্টেন্স সবাইকে পড়াও সবাই তো এটা অ্যাবজর্ব করতে পারবে না এবং অ্যাবজর্ব করার দরকারও তো নেই। সো ক্লাসে তোমার শিক্ষকের দায়িত্ব কী হবে, শিক্ষকের দায়িত্ব হবে পড়াটা কমানো, স্টুডেন্টের বার্ডেন বাড়াই দেওয়া না, স্টুডেন্টের বার্ডেনটা কমাই দেওয়া, পড়াটাকে সহজ করা, ঠিক আছে, এবং ডিউরেশন বেশি হবে না, কারণ ডিউরেশন বেশি হলে স্টুডেন্টরা মনোযোগ ধরে রাখতে পারবে না। ক্লাসে 80% পড়াটা যদি হয়ে যায় বাকি 20% একটা স্টুডেন্ট বাসায় নিজে বসে বই রিডিং দিলেও আরও কম সময়ে সেটা কভার আপ করে ফেলতে পারবে, তাই না, পারবে, এবং ক্লাসে টিচারদের পড়াটা ক্লিয়ার করে দেয়, বললাম না, সো ক্লাসে এমনভাবে টিচার পড়াটাকে তোমার কাছে গুছাই দিবে তুমি ক্লাসের মধ্যেই 70-80% ইম্পর্টেন্ট পড়া একটা চ্যাপ্টারে সব তোমার কাছে ক্লিয়ার থাকবে, ক্রিস্টাল ক্লিয়ার, তুমি জাস্ট এখন বই ধরলেই সব তোমার মাথার মধ্যে চলে আসবে, এরকমভাবে ক্লাসগুলো যাতে এফেক্টিভ হয়। সো ক্লাস কোথায় ভালো হয় সেগুলো যেন তুমি বিগত বছরে যারা কোচিং সেন্টার বিভিন্ন কোচিং করে এসেছে তাদের কাছ থেকে সরাসরি পরামর্শ নিতে পারো, অথবা আমার থেকেও সরাসরি পরামর্শ নিতে পারো, যেহেতু এটা পাবলিক ভিডিও আমি সরাসরি কোনো কোচিং সেন্টারে ডিরেক্ট নাম ধরে বলতে পারবো না, ঠিক আছে, এটা হচ্ছে ঘটনা। যারা আমার মেন্টরশিপ ব্যাচে আসো সেই স্টুডেন্টরা আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারে, তাদেরকে আমি তোমাদেরকে আমি একদম সরাসরি জেনুইন উত্তর দিতে আমি বাধ্য, জেনুইন উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিব, বাট এখন তোমাদেরকে জাস্ট বললাম জেনারেলিস্ট কথাবার্তা যে তুমি কিসের ভিত্তিতে তুমি তোমার কোচিংটা সিলেক্ট করবা। আচ্ছা, শেষমেশ আরেকটা কোচিং প্রশ্নের উত্তর দিয়ে দিই যে ভাইয়া জেলা শহরে কোচিং করবো নাকি হচ্ছে যে ঢাকায় এসে কোচিং করতে হবে, আমি তোমাকে তো বললামই তোমার যদি কাছাকাছি ভালো কোচিং সেন্টার না থাকে তুমি অনলাইনে করতে পারো। সো তোমার শুধুমাত্র মেডিকেলের ক্লাস করার জন্য, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ক্লাস করার জন্য ঢাকায় আসার কোনো নেসেসিটি নাই, তুমি বরং বাসায় তোমার আব্বু আম্মুর সাথে থাকো, কারণ হচ্ছে বাবা মা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে অ্যাডমিশন টেস্টের সময়। অ্যাডমিশন টেস্ট আমি তোমাদের একটু একটু ডিপ কথাবার্তা বলবো, এখন আমার মূল কথা শেষ, এখন ডিপ কথাবার্তা বলবো। দেখো অ্যাডমিশন টেস্টে অনেক পোলাপাইন বিগড়ে গেছে ঢাকায় এসে, এটা আমার চোখের দেখা, সরি টু সে, প্লিজ এটা কইরো না, নিজের জীবনের অনেক ইম্পর্টেন্ট একটা ফেজ, কারণ অনেকে ঢাকায় এসেই হয় কি ফ্রেন্ড সার্কেলরা মিলে একটা ম্যাচ নিছে, এখন বন্ধুবান্ধবরা কেউ কাউকে মানে পড়ার জন্য মোটিভেট করে না, বিভিন্ন জায়গায় ঢাকায় আসছে নতুন নতুন, ঘুরতে যায় এখানে ওইখানে, তারপর কোচিংয়ে ক্লাস শেষ করার পরে হচ্ছে এদিকে যায় ওদিকে যায়, সময় নষ্ট করে, সো নিজে বাসায় বসে পড়ার টাইমটা পায় না। আর অথচ তুমি জেলা শহরে বা নিজের বাসায় বসে পড়লে যেটা হয়তো মা বাবা তোমাকে সবসময় একটা কড়া শাসনে রাখতো, বলছে এই তুই বাসায় আসতে লেট করলি কেন, অথবা তুমি যেহেতু অনলাইনে কোচিং করতেছো তুমি সারাক্ষণ মায়ের আন্ডারে আসো, তোমাকে মা সুন্দরভাবে তোমাকে খানাটা দিয়ে দিতে পারতেছে, বাবা তোমাকে এসে একটু কয়েকটা কথাবার্তা বলে গেল, মা বাবার সাথে থাকাটা যখন ফিল করবা কখন, যখন মা বাবার সাথে তুমি থাকতে পারো না বাসায় আর। সো যেমন আমরা এখন বাসা ছেড়ে আসছি, ভার্সিটি লাইফে চলে আসছি, এখন খারাপ লাগে আসলে যে বাসায় যাওয়াটা আর ওইভাবে আর হয় না, ঠিক আছে, একবার ঘর ছেড়ে চলে আসলে আর সেই ঘরে ওইভাবে যাওয়া হয় না, আমি ঘরের বাসিন্দা হিসেবে যাই না, আমি আসলে বাসায় এখন গেস্ট হিসেবে যাই, টু বি অনেস্ট, মানে আমি গেলে আমার বাসায় রান্নাবান্না অনেক ভালো হয় এই সেই, মানে আমি গেস্ট আসছি আসলে। তো যাই হোক, আমি অন্যদিকে ইমোশনাল হয়ে যাচ্ছি, মেইন কথা হচ্ছে যে এটা যে তোমার শুধুমাত্র কোচিং করার জন্য বন্ধুবান্ধবদের সাথে এসে মেডিকেলের কোচিং করার জন্য এটা দরকার নাই, আমি একটা সত্য কথাই বলবো, তুমি যদি ঢাকার মানুষসহ বাসিন্দা হয় তাহলে তুমি অবশ্যই এটা করতে পারো। আর আমি শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এই কথাটা বলতেছি, আমি এখানে ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বলতেছি না, কারণ ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অনেক জায়গায় আসলে ভালো মানে ম্যাটেরিয়ালস নাই বা কোচিং সেন্টার নাই, তখন তাদেরকে ঢাকায় এসে কোচিং করতে হয়, তো এবং সেই ক্ষেত্রে অফলাইন কোচিংটা হয়তো তাদের জন্য বেটার, ঠিক আছে, অনলাইনে থেকেও, কিন্তু এখন অনেকে যাদের সামর্থ্য একেবারেই কম বা ঢাকায় আসতে চাচ্ছ না সেই ক্ষেত্রে আসলে অনলাইনে এখন অনেক ভালো ভালো ক্লাস আছে, সো
এটা তোমরা ভেবে দেখতে পারো আর কি। যাই হোক, সো আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে কথা বলে আমি অন্য অ্যাডমিশন টেস্ট নিয়ে আসলে কথা বলার এখতিয়ার রাখি না, যদিও আমার রেজাল্ট খুব ভালো ছিল, ভার্সিটি বিভিন্ন জায়গায় টিকছিলাম, আমি ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি পরীক্ষায় টিকেছিলাম। সো দোয়া রাখবা ভাইয়ের জন্য, যাতে মারাত্মক স্ট্রেসের মধ্যে থেকেও যাতে তোমাদের জন্য এরকম ইফেক্টিভ ভিডিওগুলো বানাতে পারি। আল্লাহ হাফেজ।